শুক্রবার মহাপঞ্চমী সন্ধ্যায় আগরতলার মৌচাক ক্লাবের পূজো মণ্ডপের উদ্বোধন করলেন রাজ্যের রাজ্যপাল প্রফেসর কাপ্তান সিং সোলাঙ্কি। এই অনুষ্ঠানে বিধায়ক রামপ্রসাদ পাল, ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মৌচাক ক্লাবের পূজো প্যান্ডেলের উদ্বোধনী অনুষ্ঠানে পুরুষদের সাথে পাল্লা দিয়ে ঢাক বাজালেন মহিলারা। এই অনুষ্ঠানে স্থানীয়দের উপস্থিতি ছিল লক্ষণীয়।